বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা বুবলির মাঝে এখন কোনো সম্পর্ক নেই, যে কোনো দিন হতে পারে বিবাহ বিচ্ছেদ। আর এ বিষয়টি এক গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। শাকিব খান বলেন, মানুষ কি দেখে বুঝে না আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, তাদের এমনিতেই বোঝা উচিত। এই দূরত্বের কথা, 9 মাস আগে বুবলি আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার, এর মানে কি জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে? শাকিব খান বললেন, এক সময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে, এটা তো এমনিতেই মানুষের বোঝা উচিত, এই দূরত্বের কথা। তিনি আরও বলেন, বুবলির সন্তানের কথা কি আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি, আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি, মাঝে নিজে অনেক কিছু করেছে, সেসব খবর তো আসে আমার কানে, থাক সেসব কথা, আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে, তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না, আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর, তাদেরকে নিয়ে আগামী পথে পাড়ি দিতে চাই, বললেন শাকিব খান। শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে 2018 সালের 20 জুলাই। সন্তান শেহজাদ খানের বীরের জন্ম হয়েছে 2020 সালের 21 মার্চ। তবে শবনম বুবলি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, বিয়ে ও সন্তানের খবর গুজব এবং তিনি সুখে সংসার করতে চান।